গোমতে জেলার উদয়পুর শহর থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন প্রান্তে ধারাবাহিকভাবে চলছিল চুরি ডাকাতে ছিনতাইয়ের ঘটনা প্রতিটি ক্ষেত্রে এই ঘটনার পর হাজির হতে দেখা যায় পুলিশকে পাশাপাশি কোনো ক্ষেত্রেই পুলিশ তেমন কোনো সাফল্য দেখাতে পারছিল না কিন্তু পুলিশ চাইলে ঘটনা ঘটার আগে যে রুখে দেওয়া সম্ভব তা প্রমাণিত হলো বৃহস্পতিবার গভীর রাতে এদিন রাত আনুমানিক দেড়টা আর থানার পুলিশের কাছে গোপন সূত্রের খবর আসে ধজনগরের নগরের আরেফটিলা এলাকায় বড় স্মরণ ছক কষছে পাঁচ জনের একটি কুখ্যাত ডাকাত দল গভীর রাতে কারোর বাড়ি ঘরে হানা দেওয়ার নীল নকশা তৈরি করছে ডাকাতেরা খবর দেওয়ার পরপরই দ্রুততার সাথে বেরিয়ে পড়ে আর্কেপুর থানার বিশাল পুলিশ বাহিনী আরএফটিলায় অবস্থানরত ডাকাত দলকে চারদিক থেকে ঘিরে ফেলে পুলিশ এরপর একে একে পাঁচজনকে জনকে জালি তুলে নেয় পুলিশ এ বিষয়ে আরকিপুর থানার এক অফিসার জানান ধৃতদের মধ্যে তিনজন পেশাদার ডাকাত তাদের বিরুদ্ধে আরকিপুর থানায় একশো পঞ্চান্ন নম্বর মামলাটি চলছে গতকাল রাত্রিবেলায় গোপন সমাজের ভিত্তিতে আমরা আমরা আর্থিক একশো পঁচান্ন এই কেসের কিছু অভিযুক্তকে আমরা খবর পাই যে তারা ধ্বজন আরে টিলা এলাকায় সবাই এক পাঁচজন একসাথে জমা বসে আছে তখন আমরা আর স্টাফ সহ রেড করি সেই জায়গায় রেড করে পাঁচজনকে আমরা নিয়ে আসি এখন এই পাঁচজনের মধ্যে তিন তিনজন হেবিচুয়াল অফেন্ডার এবং তাদের এগেনস্টে বিগত কিছুদিন আগেও তাদের এগেনস্টে চাষি জমা দেওয়া হয়েছে তারা তিনজন ডাকাতি চুরি এবং এনডিপিএস কেসে তাদেরকে অভিযুক্ত করা হয়েছে গতকাল গতকাল রাতে একটা তিরিশ মিনিট তারা একশো পঁচপন্ন নম্বর কেসে তাদেরকে ফরওয়ার্ড করা হবে ওয়ান ফিফটি সাথে পাঁচজন কুখ্যাত ডাকাত পুলিশের জালে ধরা পড়ায় রাজ্যবাসীর মধ্যে কিছুটা স্বস্তি বিরাজ করছে ধৃতদের বিরুদ্ধে শক্ত ধারায় মামলা নিয়ে তদন্তের দাবি তুলেছেন আপামোর জনগণ সেই সাথে বৃহস্পতিবার রাতে ডাকাত দলের হানাদারি থেকে রক্ষা পেয়েছে কোনো একটি পরিবার শুক্রবার রিমান্ডের আবেদন জানিয়ে ধৃতদের উদয়পুর আদালতে শোপর্থ করা হয়েছে কার বাড়িতে হানা পরিকল্পনা ছিল ডাকাতদের সে বিষয়ে জানার চেষ্টা করবে পুলিশ পাশাপাশি এই ডাকাত দলে আর কতজন রয়েছে রিমান্ডে এনে সে বিষয়েও জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ সূত্রে খবর পাওয়া গেছে রিপোর্ট আর নিউজ